নমস্কার, আরামবাগ টিভির পক্ষ থেকে আমি বিভাংশু আপনাদের সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা, প্রাণ উজাড় করা স্নেহ প্রীতি ভালোবাসা শ্রদ্ধা। চারদিকে আমরা শুনতে পাচ্ছি ঢাকের বাদ্যি, পুষ্পাঞ্জলির আওয়াজ আমাদের কানে আসছে, সবাই ব্যস্ত। এই মুহূর্তে বাঙালি মণ্ডপে মণ্ডপে ভিড় জমিয়েছে, তবু তারই মধ্যে কিছুটা সময় আমরা তাকে বলে চুরি করে আনা, আমরা চুরি করে এনেছি একটা সুন্দর নির্ভেজাল আড্ডা দেব বলে। এবং এই আড্ডায় এমন তিনজন মানুষকে আমরা এনেছি যারা আড্ডা দেওয়ার সময় পায় না, একজন পেতেন না আর দুজনই পান না, কারণ তাদের এত ব্যস্ত থাকতে হয় শান্তি রক্ষার জন্য, যার জন্য তারা ঠিক আড্ডা দেওয়ার ফুরসত পান না। আমরা নাম দিয়েছি পুলিশ যখন গান ছেড়ে গানে, জি ইউমেন গান ছেড়ে যখন গানে যোগ দেন, দেখা যাক তাদের সেই জীবনটা কীরকম। খুব ব্যস্ত তাদের সারা জীবন, তাদের কর্মব্যস্ত জীবন, তারই মধ্যে তারা কী করে গান আবৃত্তি বা সাংস্কৃতিক ফুরসতটা সুযোগটা তারা বের করে আনে, সেটা আমাদের প্রশ্ন। সে জানার জন্যই আজকের এই আড্ডা, পুলিশ যখন গান ছেড়ে গানে। আমার বাঁদিকে, একেবারে বাঁদিকে আছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী, পুলিশ আধিকারিক মৃণাল দে। দেখতে পাচ্ছেন তার কোলে তার আদরের স্নেহের বাদ্যযন্ত্র গিটার। তার পাশেই আছেন মহিলা পুলিশ কর্মী মৌ কুণ্ডু। আর আমার বাঁদিকে আছেন রাজা মুখোপাধ্যায়, ইনিও পুলিশ আধিকারিক। নমস্কার। আপনারা অবাক হয়ে যাবেন যে এরা কি করে সেই পেশাগত জীবন থেকে বেরিয়ে, পেশাগত জীবন তো আছে, নিজেদের সাংসারিক জীবন আছে, তার মধ্যেও তারা সংস্কৃতিকে, ঠিক সংস্কৃতিকে ভালোবাসার জন্য তারা ঠিক সময় বের করে নিয়ে আসেন। তা জমিয়াটা আড্ডা হয়ে যাক, নাকি বলেন রিনালদা? মৌ আড্ডা হয়ে যাক, ঠিক আছে। আচ্ছা, মৃণালদাকে দিয়ে শুরু করি। আপনি তো সারা জীবন বিভিন্ন থানায় ঘুরেছেন, আপনার সঙ্গে সঙ্গে আপনার স্ত্রী পুত্র কন্যার সঙ্গে সঙ্গে কি এটাও, এই যে আপনার কোলে যেটা আছে যে বাদ্য, এও কি আপনার সঙ্গে যেতে বাধ্য হয়েছিল? এই আমার প্রথম স্ত্রী। প্রথম স্ত্রী? এটা আমার প্রথম স্ত্রী। আচ্ছা আচ্ছা। আমি ঈর্ষা করেন আপনার, আপনার যে মানবী স্ত্রী সে কি ঈর্ষা করে, হিংসে করে এই স্ত্রীকে, তার সতীনকে? অনেক অনেক বেশি উৎসাহ দেয়, তাই? আমি কোনো এক সময় ভোর চারটার সময় উঠে যখন গিটার প্র্যাকটিস করতাম, ও তখন বলতো তোমার ধৈর্য কি করে আছে, আচ্ছা এত ধৈর্য তুমি পাও কি করে, সারাদিন পরিশ্রম করলে রাত্রের 10টা 11টার সময় এলে একটুখানি শুলে আবার বসে গেলে। তা আমি বলতাম দেখো এটা অন্য কিছু না, এটা একটা পাওয়ার তাড়না, এর মধ্যে যে আছে এতগুলো তার, এতগুলো ফেট, এতে কি আছে, প্রত্যেকটা তারে একটা করে সা আছে, রে আছে, গা আছে, মা আছে, এক্সেট্রা, প্রত্যেকটা ছটা তার আছে, আপনার একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা সতেরোটা আঠারোটা উনিশটা ফেট আছে, প্রত্যেকটা কিন্তু কাজ আছে, প্রত্যেকটাই আপনি একটা বার রাখবেন, স্ট্রোকটা ঠিক হচ্ছে কিনা দেখতে হবে। এটার একটা এর ম্যানুফ্যাকচারিং যে ভদ্রলোক তাকে তো অবশ্যই নমস্কার করি, এবং এটা বাজানো খুব কঠিন একটা ব্যাপার। এখন করে দেখাও যায় না, হবে গিটারে ওনাদের গিটার যখন শুনতাম মুগ্ধ হয়ে শুনতাম, রেডিওতে বাজতো মুগ্ধ হয়ে শুনতাম, কি সুন্দর বাজছে, এবং গিটার বাজছে মানে গিটার এতগুলো তারকে দিয়ে উনি কথা বলাচ্ছেন, ঠিক, দুটো হাতের সাহায্যে, হাতে ওইগুলো পরে স্পিক গুলো পরে বাঁদিকে বাট্টাকে নিয়ে উনি প্রত্যেকটা স্ট্রোকে দিয়ে ঠিক মতো স্ট্রোক গুলো মারছেন, তবে গিটারটা কথা বলছে। আমি বাজাতে দেখেছি, ওই দেখেছি শুনেছি রেডিওতে, তখন
তখন তো আমাদের টিভি এত চল ছিল না, তা বটুকনন্দী বাজাচ্ছে একটা গান, মান্নাদের খুব পুরানো একটা গান, ওই গানটা বাজাচ্ছে, আমি দেখলাম যে এই গানটা এক জায়গায় তাই অরণ্যে পর্বতে অন্য মনের জগতে, আমি দেখলাম এইখানটা তো একটু ক্রিটিক্যাল আছে গানটার, আমি খুব এই গানটা পরবর্তীকালে আমি যখন বাজিয়েছি এক থেকে দুই তিন তারে আসতে হচ্ছে, ফেট চেঞ্জ করতে হচ্ছে, মারতে হচ্ছে, ক্রিটিক্যাল, কিন্তু উনি বাজিয়ে গেলেন এত সুন্দর কথাই বলে গেলেন, এই জন্য বটুকনন্দী না, এই জন্যই বটুকনন্দী, এই জন্যই শুনিনি। আচ্ছা মৌ, তুমি তো পুলিশ অনেক পরে হয়ে, হ্যাঁ তাদের এটা শুনে কিনছু, আচ্ছা আমার তখন একটা মনে মনে এ হতো আমি কবে গিটার বাজাতে পারবো। আচ্ছা যাই হোক, পরবর্তীকালে আমি এটা পেরেছি এবং আমার প্রথম শিক্ষাগুরু হচ্ছে কৃষ্ণেন্দু বসু, তার কাছ থেকে আমি শিখেছি, পরবর্তীকালে অন্য মাস্টারমশাই নিয়েছি বা তবলজির সাহায্যে গান তুলেছি, আমার এটা ভালো লাগে, এটা আমার প্রফেশন ছিল আলাদা, কিন্তু এটা আমার অ্যাম্বিশন, ঠিক ঠিক এটা আমার অ্যাম্বিশন, হ্যাঁ মানে ওটা ছিল আপনার পুলিশের চাকরি আপনার ভোকেশন, এটা অ্যাভোকেশন, ইয়েস ঠিক, ইয়েস। আচ্ছা মৌ, তুমি তো পুলিশের চাকরি অনেক পরে পেয়েছো, তোমাকে এখানকার মানুষ বা আমরা তোমাকে একটা সঙ্গীত শিল্পী একজন গায়িকা বলেই জানি, তোমাকে বিভিন্ন জায়গায় তোমাকে গান গাইতে শুনেছি, তোমার প্রিয় সঙ্গীত অবশ্যই রবীন্দ্রসঙ্গীত যেটা আমরা জানি, এখন তো তোমার অনেকগুলো ভূমিকা, তুমি বৃত্তিগত জীবনে একজন পুলিশ, সাংসারিক এক কন্যার জননী, এতগুলো দিক সামলে তুমি গানের জগৎটাকে সামলাও কি করে? গানটা তো আমার বরাবর ভালো লাগতো, ছোট থেকে শিখতাম, এখন আর সেইভাবে সময় দিয়ে উঠতে পারি না, কিন্তু মন প্রাণ সবসময় চায় যে আমি গানটাকে কিভাবে আমি নিয়ে যেতে পারবো, হ্যাঁ কিভাবে গানটা রেওয়াজ করতে পারবো, হ্যাঁ এইভাবে এখনো গানটা মাঝে মধ্যে সময় পেলেই গানটা নিয়ে বসি আর কি, মানে গানকে ছাড়তে পারছি না, না ছাড়তে পারি না, এবং ভাবি কি যে এটাকে যদি ভালো করে রেওয়াজ করতে পারতাম, ভালোভাবে যদি এ করতে পারতাম, এখন সেই তিনটি গুরুত্বপূর্ণ দিক, একদম একটা পেশাগত জীবন, একটা সাংসারিক জীবন, আবার শিল্পী জীবন, তিনটি জীবনকে সমানভাবে চালিয়ে নিয়ে যাওয়া সত্যি কঠিন, তোমাকে আমরা কুর্নিশ জানাচ্ছি। পাশে আপনাদের চেনা মুখ আরামবাগ টিভিতে অনেকবারই অতিথি এসেছেন, আতিথ্য গ্রহণ করেছেন বারেবারই বিভিন্ন আলাপ চারিতায়, মূলত তিনি বাচিক শিল্পী, আবৃত্তিকার, ঘণ্টা পর ঘণ্টা তিনি আবৃত্তি অনেক করে দিতে পারেন, তিনি রাজা মুখোপাধ্যায়। আচ্ছা রাজা, যে বাইরে পুজো হচ্ছে, বাড়িতে বউ আছে, ছেলে আছে, ঠাকুর দেখতে যাওয়ার তারা আছে, এ তাদের কাছে সময় বের করে নিয়ে এসে এটা কেমন অনুভূতি মনে হচ্ছে, না এটাই কি আমি বেশি গুরুত্ব দেব, এটাই আমাকে যে প্রায়োরিটি পাবে বলে মনে হয়, নাকি না এটা অন্য সময় হলেই ভালো হয়, কি কোনটা মনে হয়? না যেহেতু প্রশাসনের সাথে যুক্ত আছি, সেজন্য ইচ্ছে থাকলেও অনেক সময় চাকরিটা একটা কম্পালশনের জায়গা, একটা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়, বাড়িতে ফ্যামিলিকে সময় দেওয়ার ক্ষেত্রে বা এই ধরনের কোনো সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠানে নিজেকে অংশ নিতে, কারণ সেখানে যেহেতু একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের সাথে আমরা সবসময় ওতপ্রোতভাবে জড়িয়ে থাকি, আমি পুলিশের যে বিভাগে চাকরি করি সেই বিভাগের একটা অন্য দায়িত্ব থাকে, তাহলে সেই দায়িত্ব পালন করে তারপরে আমাকে অন্য দিকগুলো ভাবতে হয়। এখন যেহেতু কবিতা আবৃত্তি করা বা তার সাথে নিজে একটু আধটু লেখালেখিও করি, সেই সমস্তগুলো একটা অন্য প্যাশন, সেটাকেও সেই ডাকটাকেও উপহেলাতে পারি না, তাই আজকে দর্শক বন্ধুদের কাছে এসে হাজির হয়েছি আরামবাগ টিভির আমন্ত্রণে, একটু সময় বার করে আসতে পেরে, আপনাদের সামনে আসতে পেরে খুব ভালো লাগছে। তার মানে বৃত্তি সঙ্গে মানুষ প্রবৃত্তির সংঘাত নেই বলা যায়, তাই তো? না একদমই নেই। আচ্ছা আমরা তাহলে আবার ফিরে আসছি আড্ডায়,
যে জন্য আমরা পরিচয় দিলাম সেই পরিচয়টুকু হয়ে যাক তাদের পারফরমেন্সের মাধ্যমে। মৌ, তুমি শুরু করো গান। তুমি কি গান গাইছো আজকে? আমি রবীন্দ্রসঙ্গীতের একটা গান গাইছি, আমার রাত ভালো শারদ। খুব অ্যাপ্রোপ্রিয়েট, আমার রাত ভালো শারদ প্রাতে। খুব ভালো গান, গাও। আমার রাত ভালো শারদ প্রাতে, আমার রাত ভালো বাঁশি বাঁশি তোমায় দিয়ে যাব কাহার হাতে, আমার রাত পোহালো তোমার বুকে বাজলো ধ্বনি বিদায় গাথা আগমনি, কত যে ফাল্গুনে শ্রাবণে কত প্রভাতে রাতে, আমার রাত পোহালো শারদ প্রাতে, আমার রাত পোহালো। সত্যি আমাদের রাত পোহানোটা ধন্য হয়ে গেল মৌয়ের গানে। আবার আমরা মৌয়ের গানে ফিরে আসব। মাঝে একটা আবৃত্তি শোনা যাক রাজা। বিভাংশুদা, মানে দেখুন, এই দু একদিন আগে মানে আপনিও একটা ফেসবুকে ছোট্ট একটা ছড়া পোস্ট করেছিলেন প্রজাপতি নিয়ে, সেরকম যদি ওয়েদার হয় যখন বৃষ্টি পড়ে, তখন মনের মধ্যেও অনেক রকমের আশা আকাঙ্ক্ষার মেঘ খেলে, বুকের মধ্যেও বৃষ্টি পড়ে। বাহ, তো সেই একটা কবিতা শক্তি চট্টোপাধ্যায়ের লেখা, সেই কবিতাটি আপনাদের শোনাবো। তবে তার আগে আশা ব্যক্ত করি, হ্যাঁ, বৃষ্টিটা কবিতায় থাক, গলায় থাক, গলায় আকাশে না থাকে, তাহলে কিন্তু এই অনুষ্ঠানটা যারা দেখবে তারা কিন্তু ভীষণ রেগে যাবে, বিশেষত রাজা মুখোপাধ্যায়ের প্রতি। এই বৃষ্টিতে তো আকাশে থাকে না, আকাশটা সুনির্মল থাক, মেঘ থেকে না থাকে, সেই আমরা চাই নির্মেঘ নির্মল আকাশ। আকাশ তো আমার কবিতা যখন বৃষ্টি নামলো, কবি শক্তি চট্টোপাধ্যায়। বুকের মধ্যে বৃষ্টি নামে নৌকা টলমল, কূল ছেড়ে আজ অকূলে যায় এমনও সম্বল নেই নিকটে, হয়তো ছিল বৃষ্টি আসার আগে চলচ্ছক্তিহীন হয়েছি, তাই কি মনে জাগে পোড়ো বাড়ির স্মৃতি, আমার স্বপ্নে মেশা দিনও চলচ্ছক্তিহীন হয়েছি চলচ্ছক্তিহীন। বৃষ্টি নামলো যখন আমি উঠোন পানে একা, দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাবো দেখা, হয়তো মেঘে বৃষ্টিতে বা শিউলি গাছের তলে আজানো কেশ ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা জলে, কিন্তু তুমি নেই বাহিরে অন্তরে মেঘ করে, ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে। বাহ, দারুণ দারুণ, বৃষ্টিটা বুকের মধ্যেই ঝরুক, আকাশের মধ্যে না ঝরে, এই কামনা নিয়ে আমরা ফিরে যাচ্ছি মৃণাল দার কাছে। মৃণাল দে, আপনি কিয়ান গাইবেন, আধুনিক বাজাবেন না রবীন্দ্রসঙ্গীত বাজাবেন? আপনি তো শুনুন শুনুন, আপনি জানেন না আমি জানি, আপনার এখন গান তোলা আছে 62টা গান তোলা আছে, যদি ভুল না হয়। এবারে শুনেন, আমি বলছি, ছোটবেলার একটা কথা আমরা জানতাম, কৈশোর বা যৌবনের দিনগুলো বার্ধক্যে কিছু অভিশাপ ডেকে আনে,
যেহেতু কৈশোর বা যৌবনে আমি এটাকে নিয়ে কাটিয়েছি, এখন আপনারা আমাকে ছাড়ছেন না। এখন তোলা থাকলেও তো সব স্বরলিপিগুলো ঠিক এই মুহূর্তে মুখস্থ নয়, সম্ভব নয়, তবু আমি চেষ্টা করবো ওই ছখানা তারকে কিছু কথা বলিয়ে। ঠিক আছে, আপনার কাছ থেকেই জানতে চাইবো গানটা আপনি বুঝলেন কিনা। এখন হাওয়াইন্দিদের এমন একটা জিনিস শোনেন, এটা সাধারণ মানুষ কিন্তু হয়তো সকলে যারা গান চর্চা করেন না ঠিক বুঝতে পারবেন না, কিন্তু যারা কিছুটাও গানের মধ্যে প্রবেশ করে তারা অবশ্যই বুঝতে পারবে কি বাজালা। সেই রবীন্দ্রনাথ একটা কথা বলে গেছো না, যে আমি সবার কবি কিন্তু আমারও একজন কবি আছে। গিটার হচ্ছে সেই একই জিনিস, গিটার আমি বাজিয়ে যাব, আমি যদি ভুলও বাজাই কিন্তু ওই স্ট্রোকটা যারা খুব একটা বেশি গান নিয়ে আলোচনা করে না তারা ধরতে পারবে না, কিন্তু প্র্যাকটিক্যালি যারা গানের জগতের লোক, যেমন আমি আপনাকে বলছি, আমি যতদূর জানি আপনি 2500 রবীন্দ্রসঙ্গীত মুখস্থ রেখেছি, আমি আপনার সঙ্গে কালচার করে বিভিন্ন পর্যায়ে কালচার করে দেখেছি বেশ কিছু বাংলা গান, আমি আপনাকে বলছি বলুন তো এইখানে সুরটা কি হবে, আমি জানতে চাইছি। আপনি হারমোনিয়াম বাজিয়ে কোনো স্টেজে পারফর্ম করেননি, কিন্তু আপনি আমার চেয়ারের সামনে দাঁড়িয়ে বা বসে আপনি অদ্ভুতভাবে সেই গানগুলো অদ্ভুত শৈলিকতায় পরিচয় দিয়েছেন, নির্ভুল গেয়ে গেছেন। যেমন আমি আপনাকে একটা বলেছিলাম যে আপনি এই গানটা আমাকে গেয়ে শোনান তো, দ্বিজেন মুখার্জির গান, যদি উনি এখনো বেঁচে আছেন, বড় ভয় ছিল যাবার বেলায় এত ভালোবেসেছ, আপনি গেয়ে দিয়েছিলেন এবং নির্ভুল। আমার ব্যাপারে কথা হচ্ছে বিভাংশু পরিচয় জানার জন্য কিন্তু দর্শক বসে নেই, দর্শক অধীর আগ্রহ অপেক্ষা করছে মৃণালদের বাজানো গিটার গান শোনার জন্য। ঠিক আছে, আমি চেষ্টা করছি, জানি না কতটা পারবো, নিশ্চয়ই দর্শকদের আনন্দ দিতে চেষ্টা করবো। আলো নয়ন ঝোয়ামার আলো হৃদয় হয়, দেখলেন নিখুঁত বাজালেন বলে আর গানটা গাওয়ার লোভটা সামলাতে পারলাম না, আর গানটা আমার বাজানোটা এতটাই আমাকে আকৃষ্ট করেছে, মনে ধরেছে না আপনাদেরকে গলা দিয়ে বেরিয়ে এলো, বেসুর গলায় একটা সুর বেরিয়ে এলো। তার যন্ত্র বাজিয়ে আমি যে আনন্দটা পাই বা যে আনন্দটা আপনাকে দিতে পারলাম, আপনার কাছে এটা শুনে আমার অনেক বেশি প্রাপ্য। যদি দর্শক
এটা ভালোভাবে নিয়ে থাকে, আমার বাজানোটা ধন্য। আবার আমায় ফিরে আসবো মৃণালদার গিটারে। মৌ বলো, তোমার এই এত গান থাকতে তুমি রবীন্দ্রসঙ্গীতকে পছন্দ কেন? অনেক তো গান আছে, আধুনিক গান আছে, আধুনিক গান খুব একটা আমি সব গানই গাই। তো হঠাৎ তো বললেন, তো এবার কী গাই কী গাই ভেবে এই কয়েকটা গানই ঠিক করলাম আর কি। সব গানই গাই আসলে। কী গান তোমার এই কথাটা শুনে না একটা রবীন্দ্রনাথের একটা গানের কথা মনে করো, কী গান বলো তো? আমি কি গান গাবো যে ভেবে না পাই, তাই তো? মেঘলা আকাশে উতলা বাতাসে। আচ্ছা তোমার তারে এরপরে কি গান আমাদের উপহার দিচ্ছ? আমি একটা গান গাই, প্রভু আমার প্রিয় আমার। খুব ভালো গান, দারুণ গান, বিশ্বকাল ধগে যাও। আমার যদি কোথাও ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করে দেবেন। শোনো, আমি চেষ্টা করছি গাওয়ার। একটা কথা বলে দিই তোমাকে, অনুষ্ঠানের নামটা খেয়াল করো, পুলিশ যখন গান ছেড়ে গানে, আমরা কিন্তু তিনজন শিল্পীকে ডাকলে আরামের টিভি অনেক ভালো ভালো শিল্পীকে আমন্ত্রণ জানাতে পারতো। সঙ্গীত শিল্পী অভাব নেই এখানে, এখানে সঙ্গীত শিল্পীকে ডাকা হয়নি। পুলিশে চাকরি করে কতটা সঙ্গীত বা আবৃত্তিকে তারা বেছে নিয়ে ভালোবাসে, সেইটুকু পরিচয় দেওয়ার জন্যই তোমরা আজকে আমন্ত্রিত। সুতরাং নিজেকে কখন ভাববে না যে আমার প্রথম পরিচয় আমি সঙ্গীত শিল্পী। ভুল হতেই পারে, ভুল হওয়াটাই স্বাভাবিক। এত কিছুর মধ্যে তুমি গানটাকে যে বেছে রেখেছো এর জন্য তোমাকে ধন্যবাদ জানাতেই হয়। নাও শুরু করো। প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে, চির পথের সঙ্গী আমার চির জীবন হে। প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে, চির পথের সঙ্গী আমার চির জীবন হে। তৃপ্তি আমার তৃপ্তি মোর, মুক্তি আমার বন্ধন ডোর। তৃপ্তি আমার অতৃপ্তি মোর, মুক্তি আমার বন্ধন ডোর। দুঃখ সুখের চরম আমার জীবন মরণ হে, চির পথের সঙ্গী আমার চির জীবন হে। বাহ, খুব ভালো গেয়েছো, খুব ভালো হয়েছে। আরে তোমার কাছে আবার ফিরে আসছি, খুব ভালো কাজে জমিয়ে দিয়েছো যাকে বলে অনুষ্ঠানটাকে। আর তাহলে একটা আবৃত্তি শোনা যাক, রাজা ধীরাজ বসে আছেন, আবৃত্তি রাজা ধীরাজ। এখন আমি একটা কবিতা আপনাদের সামনে পরিবেশন করব। আসলে ইদানিংকালে একটা ধর্মীয় অসহিষ্ণুতা আমাদেরকে আমাদের সমাজকে গ্রাস করছে, সেই জায়গাটাকে মনে রেখে আমি একটি কবিতা পরিবেশন করছি। আরশি নগর করি শ্রীযাত্রা আরশি নগর। ঘরের পাশে আরশি নগর বসত করে কে, মারবে বলে তোমায় কারা ধর্ম জেলেছে, কিন্তু তারা বিধর্মী সব ঘুণের মতো ক্ষয়, দাঙ্গা যাদের ধর্ম তারা আমার পক্ষ নয়। হিংসা ছড়ায় উত্তেজনা দ্বন্দ্ব অসন্তোষ, বারুদ জড়ো করছি যখন আগুনে কোন দোষ, কাদের পাড়ায় পুড়ছে বাড়ি
কাদের পাড়ায় ভয়, দাঙ্গা যাদের ধর্ম তারা আমার বন্ধু নয়। অনেক আগেই পেরিয়ে গেছে পথে নামার দিন, অনেক আগেই পেরিয়ে গেছে পথে নামার দিন। মুখোশ যাদের সত্তা এবং দুমুখ আস্তিন, এই মাটিতে তাদের যেন না জোটে আশ্রয়। দাঙ্গা যাদের ধর্ম তারা আমার সঙ্গী নয়। উটকো কিছু মিথ্যে মানুষ, ঘর ভাঙানো লোক, ভালোবাসার সামনে তাদের শাস্তি দেয়া হোক। এই ভাষাতে হাসন রাজা লালন কথা কয়, দাঙ্গা যাদের ধর্ম তারা আমার পড়শি নয়। খুব প্রাসঙ্গিক কবিতা, সত্যি কথা। আমরা পূজোর আনন্দে মেতে আছি ঠিকই, কিন্তু আকাশে বাতাসে সাম্প্রদায়িকতার তীব্র বারুদের গন্ধ কিন্তু আমরা ঘ্রাণ করছি নিয়ত। এই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে গেলে এই ভ্রাতৃঘাতী সংঘাতকে আড়াল করতে পারে একমাত্র, বন্ধ করতে পারে, সেই পথকে রুদ্ধ করতে পারে, আমার মনে হয় সবচেয়ে শক্তিশালী মাধ্যম যদি থাকে সেটা হলো সংস্কৃতি। সংস্কৃতি থেকে মুখ আমরা যেদিন ফিরিয়ে নেব সেদিন আমরা অনেক বেশি ওই দিকে মুখ দেব। কিন্তু আমাদের ওইখান থেকে মুখ ফেরাতে গেলে সংস্কৃতি পারে মানুষকে মানুষের পাশে দাঁড়াতে, সচেতন হতে। আচ্ছা, আমরা আসছি কিছুক্ষণ মধ্যেই একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে।